হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। তো স্টাফ সিলেকশন কমিশনে যে কনস্টেবল জিডি প্রায় 70,000-এর ওপর শূন্য পদে বিএসএফ সিআরপিএফ সহ বিভিন্ন যে 8 কেন্দ্র বাণিজ্যে নিয়োগের যে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল 25 মে, তো সেই কনস্টেবল জিডির একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু স্টাফ সিলেকশন কমিশন প্রকাশিত করেছে। এবং 25 মে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি এটা আপনারা অনেকেই জানেন, 25 মার্চ। তো তারপরে কিন্তু বিভিন্ন আপডেট তো আসতে থাকে, তা আপনারা তো অনেকেই দেখেছেন। কিন্তু অফিসিয়ালি কিন্তু 9/4/2021 কিন্তু একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো কনস্টেবল জিডির। সেই অফিসিয়াল নোটিশটা কি, কবে থেকে কি বেরোবে, কি ফর্ম ফিল আপ করতে হবে, কবে, সেই রিলেটেড একটা কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে কনস্টেবল জিডিন সিএপিএফএস এনআইএ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডিন আসাম রাইফেলস এক্সামিনেশন 2021 ইম্পর্টেন্ট নোটিশ কিন্তু দেওয়া হয়েছে। তো আমি প্রথমে আপনাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দেবো সেখানে কোথায় গিয়ে কী নোটিশটা দেওয়া হয়েছে, এবং আমি কিন্তু নোটিশে কী বলা হয়েছে সেটাও কিন্তু বিস্তারিত আপনাদের বুঝিয়ে বলবো। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ হচ্ছে ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এই ধরনের নানান ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি আপনারা দেখতে পাবেন, যেখানে লেফট সাইডে যে লেটেস্ট নিউজ 9/2021 ইম্পর্টেন্ট নোটিশ কনস্টেবল জিডিন সিএপিএফএস এনআইএ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডিএন আসাম রাইফেলস এক্সামিনেশন 2001 সিম্পলি ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু নোটিশটা ওপেন হয়ে যাবে। আমি নোটিশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, নোটিশটা ভালো করে আপনারা পড়বেন, এবং যদি বুঝতে না পারেন ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আমি পুরো বুঝিয়ে বলে দিচ্ছি অ্যাকচুয়াল নোটিশটা কী বলা হয়েছে। এখানে কিন্তু যে নাম্বারটা দেওয়া রয়েছে এবং বলেছে অ্যাসপিরিং ক্যান্ডিডেটস ফর কনস্টেবল জিডিন সিএপিএফএস এনআইএ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডিএন আসাম রাইফেলস এক্সামিনেশন 2021, অর্থাৎ যারা এই কনস্টেবল জিডির জন্য প্রিপারেশন করছেন, তো তার জন্য এই সমস্ত ব্যাপারটাকে জানানো হয়েছে। আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট নোটিশ অফ কনস্টেবল জিডি ইন সিএপিএফএস এনআইএ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2021 হুইচ ওয়াজ শিডিউল টু বি পাবলিশড অন 25/3/2021, অর্থাৎ 25/3/2021 এই যে আপনাদের কনস্টেবল জিডি 70,000-এর ওপর শূন্য পদে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু সেইটা প্রকাশিত হয়নি, এবং বলা হয় যে উইল নাও বি পাবলিশড ইন দ্য ফার্স্ট উইক অফ মে 2021, অর্থাৎ এই বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদের মে মাসে 2021-এর ফার্স্ট উইকে কিন্তু বেরোবে বলে কিন্তু এই ইম্পর্টেন্ট নোটিশটি দেওয়া হয়েছে। তো আপনারা যারা এই কনস্টেবল জিডির জন্য প্রিপারেশন করছেন, তো আপনাদের জন্য অত্যন্ত সুখবর যে আপনাদের 25/3/2021 বেরোয়নি, মানে সেটা কিন্তু অনেক দিন এক্সটেন্ড নয়, জাস্ট আপনাদের মে মাসের ফার্স্ট উইকের দিকে কিন্তু এই অফিসের নোটিশটি বেরোবে। দেখ, এই এপ্রিল মাসটা আপনাদের, অর্থাৎ এই যে এপ্রিল মাসটা পুরোটা আপনাকে কমপ্লিট করতে হবে, এবং মে মাসে কিন্তু আপনারা এই অফিসিয়াল যে নোটিশ সেটা কিন্তু বিজ্ঞপ্তি সেটা কিন্তু পেয়ে যাবেন, এবং সেখানে সমস্ত ডিটেলস লেখা থাকবে, কোয়ালিফিকেশান কি, এবং যত যে সমস্ত কোয়ালিফিকেশান, এবং পুরো অফিসিয়াল নোটিশটা কিন্তু দিয়ে দেওয়া হবে, কবে ফর্ম ফিল আপ হবে সমস্ত কিছু। তো আপনারা অবশ্যই কিছুদিন ওয়েট করে যান, মে মাসের ফার্স্ট উইকে বেরিয়ে যাচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন 9/4/2021 লেখা আছে, এবং আপনারা কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে একবার নিজেরা ভালো করে পড়ে নিতে পারবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই ধরনের নানান ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য, এবং এই যে নোটিশটি যা বেরোবে এবং এছাড়াও কোনো আপডেট থাকলে সেগুলো কিন্তু আপনারা অনেক আগে পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখেন, ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যদি কোনো প্রবলেম হয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।